আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড, যা 10 মিলিগ্রাম এবং 25 মিলিগ্রামের ট্যাবলেট সিরাপ প্রতি 5 ml বা 1 চামচে 10 মিলিগ্রামে রয়েছে। ফার্স্ট জেনারেশন সিডিয়াটিভ অ্যান্টিহিস্টামিন। এই অ্যালার্জির ওষুধ খেলে ঘুম আসবে বা আসার প্রবণতা রয়েছে। 1956 সাল থেকে ব্যবহার হয়ে আসছে সারা পৃথিবী জুড়ে। 2020 সালে আমেরিকাতে 10 মিলিয়নের উপরে প্রেসক্রিপশন জরিপ করা হয়েছে। যাদের মাথা ব্যথার সমস্যা তাদের কাছে প্রশ্ন করলে জানা যায় তাদের ঘুম কম হয়, ঘুম ক্লিয়ার হয় না। তাদের যদি একই সাথে অ্যালার্জির সমস্যাও থাকে তারা এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। তাহলে আপনার অ্যালার্জিরও কাজ হবে, রাতে ঘুমও ক্লিয়ার হবে, আর যদি ঘুম ক্লিয়ার হয় তাহলে আপনার মাথা ব্যথাও ভালো হবে। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী কারণে এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। অ্যালার্জির বিভিন্ন কন্ডিশনে এটি প্রয়োগ করা হয়, যেমন ক্রনিক আর্টিকেরিয়া, প্রুরাইটিস, যেমন বাচ্চাদের র্যাশ হওয়া, মোশন সিকনেস, বমি বমি ভাব হওয়া, ছোটদের বারবার বমি হওয়া বা বড়দেরও হতে পারে। এছাড়াও অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য এই মেডিসিনটি কাজ করে, যেমন মাত্রাতিরিক্ত টেনশন, টেনশনের কারণে ঘুম সময় মতো হয় না, ঘুম অনেক লেট করে হয়, মাত্রাতিরিক্ত উদ্বেগ বা উত্তেজনা দেখা দেয়, সাইকোলজির সমস্যায় এই মেডিসিনটি কাজ করে। জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য এই মেডিসিনটি কাজ করে। জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য এই মেডিসিনের ডোজটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া। সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং বারবিটিউরেটস যে ওষুধগুলো রয়েছে সেগুলোর সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে। হয় ওষুধের কার্যক্ষমতা কমে যেতে পারে অথবা ওষুধের কার্যক্ষমতা বেড়ে যেতে পারে। অন্যান্য অ্যানেস্থেশিয়ার ওষুধের সাথে এগুলোর সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে। কিডনি সমস্যায় চিকিৎসকের সাথে পরামর্শ করে ঔষধের পরিমাণ নির্ধারণ করতে হবে। একেবারেই নবজাতকের জন্য উপযুক্ত নয়। প্রেগনেন্সি ক্যাটাগরি নট ক্লাসিফাই, তার মানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি। উপযুক্ত তথ্যের অভাবে ব্যবহার না করাই ভালো। মাতৃদুগ্ধকালীন সময় ব্যবহার করা যাবে, তবে খুবই অল্প সময়ের জন্য, না ব্যবহার করে পারলে ভালো। ডোজ, মাত্রা ও ব্যবহার বিধি, কোন রোগের জন্য কতটুকু, 10 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট অথবা 25 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার, প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিক অবস্থায়, রোগ ও রোগীর বর্তমান কন্ডিশনের উপরে ভিত্তি করে ওষুধের পরিমাণ বাড়ানো অথবা কমানো হতে পারে। শিশুদের জন্য যাদের বয়স 6 বছরের নিচে তাদের জন্য 1 চামচ করে দিনে একবার অথবা 1 চামচকেই বিভক্তি মাত্রায়, মানে দিনে দুইবার দেওয়া যেতে পারে। 6 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য 1 চামচ করে দিনে 2 বার, সকালে 1 চামচ, রাতে 1 চামচ। এই মেডিসিন খাওয়ার আগে বা পরে খাওয়া যাবে। অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তা, সাইকোলজি, তাদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 থেকে 100 মিলিগ্রাম দিনে 1 থেকে 4 বার পর্যন্ত, শিশু 6 বছরের নিচে 50 মিলিগ্রাম পর্যন্ত, মানে 5 চামচ পর্যন্ত, 6 বছরের উপরে 50 থেকে 100 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের মতোই ডোজ দেওয়া হয়েছে। চামচ যদি হিসাব করেন তাহলে 5 থেকে 10 চামচ পর্যন্ত, কিন্তু অবশ্যই বিভক্তি মাত্রায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি ধাপে ধাপে অবজার্ভ করতে হবে। সাইড এফেক্ট আর পার্শ্বপ্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়। মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, প্রস্রাবে সাময়িক সমস্যা, মুখ শুকিয়ে যাওয়া, গ্যাসের সমস্যা, কনফিউজড, মেজাজের পরিবর্তন ইত্যাদি।